ম্যাডাম, তবুও আমার একটু সন্দেহ হচ্ছে। ইনফ্যাক্ট অনেক বছর ধরেই তো আমি আদালত পাড়ায় আছি, অনেক কিছু দেখেছি দেখছি, তাই বলছি আর কি। বলছিলাম, এই ধরনের আসামিদেরকে খুব একটা বিশ্বাস করাটা আপনার ঠিক হয়নি। দাদা ভাই পাঁচ টাকা খেয়ে যদি আপনার পক্ষে বলে, এমনও তো হতে পারে অন্যের কাছ থেকে দশ টাকা খেয়ে আপনার বিপক্ষে বলবে। শুনুন মিস্টার মোহিন, দাদা ভাইয়ের উপর না, আপনি দয়া করে আমার উপর বিশ্বাস রাখুন। আমি তাকে যা শিখিয়েছি সে সেটাই বলবে। আরে ওয়াকিল সাহেব, ম্যাডাম যখন বলেছে 100% সিওর হয়ে বলেছে। লেকিন ম্যাডাম, আমার জরুরি কথাটা কিন্তু এখনো বলা হয়নি। কি এটা? কাল যে সরকারি অফিসাররা ইনভেস্টিগেট করতে গিয়েছিল ওরা রিপোর্ট দিয়েছে। কি আছে রিপোর্টে? আমাদের ফ্যাক্টরি ডাইং সব কিছুর ক্ষেত্রে নেগেটিভ কথা বলেছে। শুধু সেটাই না, এটার জবাব দিতে হবে, নয়তো মিনিস্ট্রি থেকে আমাদের ফ্যাক্টরি একদম বন্ধ করে দেবে। কি বলছেন আপনি? কি মুশকিল! আপনি না বলেছিলেন এই বিষয়টা পুরোপুরি আপনি ম্যানেজ করবেন? আমি তো আমার সব কোশিস করেছি, কিন্তু ওরা জানতে চায় আমি আপনার কে। হোয়াট? জি ম্যাডাম, মানে ওরা জানতে চায় আপনার সাথে আমার সম্পর্কটা কি, আমি যে এত ছোটাছুটি করছি আপনার জন্য। রাবিশ, আপনি যে কোত্থেকে সমস্ত হাবিজাবি জিনিসপত্র সামনে তুলে নিয়ে আসেন, এত প্যাচ ট্যাচ আমার একদম ভালো লাগে না। যেভাবেই হোক পুরো বিষয়টা আপনি ম্যানেজ করবেন। এক মামলা নিয়ে পেরে উঠছি না, এখন আবার আরেকটা নিয়ে এসছে। লেকিন ম্যাডাম, জবাব তো দিতে হবে না? সেটাও আপনি দেন যেভাবে ভালো মনে করেন। আমি এখন এসব বিষয়ে কোনো রকম মাথা খামাতে চাচ্ছি না। আগে আইনের বিয়েটা হোক, তারপর দেখা যাবে। ওকে। ये तो सिर्फ ट्रेलर था, पिक्चर अभी बाकी है। विपद आड़ो आसपे। एक्चुअली आपने खुद को जितना सातीर और होशियार समझते हो ना, अपनी तार से बड़ो निकम्मा और बेबाकू। नले ये नकली रिपोर्ट पढ़े देख लें ना, हमार मुखेर कथा यकीन कर लें। एखन देखें शराफत खान गद्दारी, মির্জাফর কেও বাচ্চা মনে হবে। চশমা খুলে ঠিক করে হাঁটেন, এটা আদালত, আপনার সংসার দেখানোর জায়গা না। ও, এইটাই আদালত, মহামান্য আদালত। এমন ঢং করছেন যেন প্রথম আসলেন। এতগুলো মামলা আপনার নামে, এই জায়গা তো আপনার ঘর বাড়ি হয়ে যাওয়ার কথা। দেখেন কেন স্যার, আমি তো একটু অভিনয় করতেছি। তাহলে ওটাই ঠিক মতো করেন, যেন দেখলে অভিনয় মনে না হয়। জি স্যার। আসুন। সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেল। দাঁড়িয়ে আছেন কেন, বসেন না। না না, সেটা ঠিক আছে। ওনাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তো? স্যার, বুঝিয়ে তো দিয়েছি, কিন্তু যত যাই বোঝাই আপনি তার চেয়ে এক লাইন বেশি বোঝেন। সারা জীবন ভাইগিরি করে এসছে তো, অভ্যাসটা রয়ে গেছে। সমস্যা নেই, চলেন চলেন। আপনি বসুন। চল। দেখুন তো মিস্টার শরাফত, কোম্পানির এত বড় বিপদ, মামলা রায়ও হয়নি, অথচ জালাল চৌধুরীর মুখে হাসি। বুঝলাম না ব্যাপারটা। আমি বুঝেছি ম্যাডাম, আসলে বয়স হয়েছে তো, মাথায় ইন্তাম ভায়া, দেখেন কেমন বাচ্চাদের মতো খুশ হয়ে আছে। মামলার নাম্বার 3025/2023,
বাদী জালাল চৌধুরী বনাম বিবাদী আফসানা খান রুনা হাজির। মহামান্য আদালত, চ্যাম্পিয়ন গ্রুপের মালিকানার দাবিদার আমার মক্কেল জনাব জালাল চৌধুরীর পক্ষে সাক্ষী হিসাবে আজকে এই আদালতে আমি এমন একজনকে হাজির করতে চাই যিনি আট বছর আগে আমার মক্কেল জালাল চৌধুরীর অপহরণ মামলার প্রধান আসামি ছিল। অন্য মামলার আসামিকে এই বিজ্ঞ আদালতে সাক্ষী হিসাবে হাজির করতে গেলে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়। আমার প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবী মিস সামান্তা এই বিজ্ঞ আদালতে যাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন তিনি একজন দাগি আসামি। তার বিরুদ্ধে আনীত অপহরণ মামলার কথা যদি আমরা বাদও দিই, তার বিরুদ্ধে অসংখ্য মাদকের মামলা রয়েছে ইওর অনার। ইওর অনার, এমন আসামিকে মহান আদালতে সাক্ষী হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে মিস সামান্তা সেসব নিয়মকানুন অনুসরণ করেছেন কি না সেটাকে জানা দরকার। অবজেকশন ইওর অনার। ইওর অনার, যথাযথ নিয়ম মেনেই আমার সাক্ষীকে আদালতে আনা হয়েছে, তাই জামশেদ মোল্লা ওরফে দাদা ভাইকে সাক্ষী হিসেবে মহামান্য আদালতে হাজির করার জন্য আবারও আপনার কাছে আবেদন করছি। অনুমতি দেয়া গেল, প্রসিড। সাক্ষী জামশেদ মোল্লা ওরফে দাদা ভাই হাজির।